বন্ধুরা, আপনারা কি কখনো এটা চিন্তা করেছেন যে যদি একটি স্মিলোডন এবং একটি সাইবেরিয়ান বাঘের মধ্যে লড়াই হয় তাহলে কে জিতবে? আপনি যদি স্মিলোডনকে না চিনে থাকেন তাহলে বলি, স্মিলোডন হলো পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর বাঘ। তাদের দাঁত ছিল বিশাল আকৃতির। আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে আইসেজের সময় এই পৃথিবীতে বসবাস করত। যদিও তারা 10,000 বছর পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তবুও যদি এরা এই সময় জীবিত থাকত আর তাদের মোকাবিলা সাইবেরিয়ান টাইগারদের সাথে হতো, তাহলে কি হতো? অবশ্যই এই লড়াই খুবই ভয়ঙ্কর হতো, কেননা যেখানে স্মিলোডন টাইগার নিজের বিশালাকৃতির এবং ধারালো দাঁতের মাধ্যমে যে কোনো প্রাণীকে কিছুক্ষণের মধ্যেই মেরে ফেলতে পারত, সেখানে সাইবেরিয়ান টাইগার বর্তমান পৃথিবীতে পাওয়া সকল বাঘেদের মধ্যে সবথেকে বড় বাঘের প্রজাতি, যারা তাদের শিকারের গলায় কামড় দিয়ে নিমেষেই মেরে ফেলে। সবার আগে আসুন আমরা কথা বলি স্মিলোডন টাইগারের বিষয়ে। এই স্মিলোডন টাইগারদের বর্তমান পাওয়া বাঘেদের পূর্বপুরুষ বলে মানা হয়, যারা প্রায় 2 মিলিয়ন বছর থেকে 10,000 বছর পূর্বে পর্যন্ত উত্তর এবং দক্ষিণ আমেরিকায় বসবাস করত। অন্যদিকে সাইবেরিয়ান টাইগার পৃথিবীর সবথেকে বড় বাঘ, যারা দক্ষিণ রাশিয়া, সাইবেরিয়া এবং চীনে বসবাস করে। যদি ওজনের কথা বলা হয় তাহলে একটি নর্মাল স্মিলোডনের ওজন 180 থেকে 250 কেজি পর্যন্ত হতো। তবে এরকমটা দাবি করা হয়েছে যে স্মিলোডন টাইগারদের ওজন 300 থেকে 480 কেজি পর্যন্ত হতে পারত। আর অন্যদিকে একটি সাইবেরিয়ান টাইগারের ওজন 180 থেকে 300 কেজি পর্যন্ত হয়ে থাকে, তবে কিছু ক্ষেত্রে এদের ওজন একটু বেশি হয়। তবে সাইবেরিয়ান টাইগারদের থেকে স্মিলোডন টাইগারের শরীর বেশি মজবুত হতো, যাদের বিড়াল প্রজাতি সবথেকে শক্তিশালী প্রাণী হিসেবে ধরা হয়। শুধু তাই নয়, যেখানে সাধারণ বাঘেদের শরীরে কালো ডোরা কাটা দাগ থাকে, সেখানে স্মিলোডনের শরীরে কালো কালো ছোপ থাকত। বন্ধুরা, যদি কথা বলি এদের লেজের ব্যাপারে, তাহলে সাইবেরিয়ান টাইগারদের লেজের দৈর্ঘ্য 1 মিটার লম্বা, কিন্তু স্মিলোডন টাইগারের লেজ অনেক ছোট হতো, আর যেটি থেকে এটা বোঝা যেত যে সাইবেরিয়ান টাইগারদের তুলনায় স্মিলোডনেরা অনেক কম গতিতে দৌড়তে পারত। আর সেজন্য স্মিলোডনেরা শিকারকে দূর থেকে আক্রমণ করতো না, কাছে থেকেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। স্মিলোডন বা সিবার্টন টাইগারদের নাম তাদের সামনের দুটি ধারালো দাঁতের কারণে দেওয়া হয়েছে। সিবার কথার অর্থ হল ধারালো তলোয়ার, আর সেই কারণে তাদের নাম এটা রাখা হয়েছে। আর তাদের দাঁত এতটাই ধারালো যে কোনো প্রাণী তাদের থেকে জীবিত ফিরতে পারত না। পুরো ক্যাট ফ্যামিলির মধ্যে এরাই একমাত্র প্রাণী ছিল যাদের ক্যানাইন দাঁত এতটা বড় ছিল, আর এই দাঁতের আকার প্রায় 1 ফুটের থেকে বেশি বড় হতো। আর অন্যদিকে সাইবেরিয়ান টাইগারদের চোয়ালে থাকা ক্যানাইন দাঁত 6 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। আর এ থেকে আমরা বুঝতেই পারি স্মিলোডন টাইগারদের থেকে সাইবেরিয়ান টাইগারদের দাঁত কতটা ছোট হতো। তবে সেবাটন টাইগারের দাঁত যতটা লম্বা ও ধারালো হতো ততটাই নরম হতো, তাই তারা শিকারের নরম স্থানেই আঘাত করত, কেননা যদি এরা কোনো শক্ত জায়গা আঘাত করত তাহলে তাদের দাঁত ভেঙে যেত। এরা মূলত তাদের দাঁতের মাধ্যমে 350 PSI ফোর্স এ কামড় দিতে পারত, কেননা এর থেকে বেশি চাপ দেওয়ার মাধ্যমে তাদের দাঁত ভাঙার সম্ভাবনা থাকত। আর যদি কোনো কারণে তাদের দাঁত ভেঙে যায়, আর কোনোদিনই সেই দাঁত তারা ফিরে পেত না এবং সারা জীবনে চলাটা খুবই মুশকিল হয়ে যেত। আর অন্যদিকে সাইবেরিয়ান টাইগারদের ক্যানাইন দাঁত অনেক মজবুত হতো, যার কারণে এদের বাইট ফোর্স স্মিলোডন টাইগারের থেকে অনেক বেশি হতো। যেখানে একটি সাইবেরিয়ান টাইগার 1050 PSI চাপে তাদের শিকার করত, সেখানে স্মিলোডনের বাইট ফোর্স ছিল মাত্র 350 PSI, যা সাইবেরিয়ান টাইগারদের বাইট ফোর্সের তুলনায় 3 ভাগেরও কম। কিন্তু খুবই ধারালো ও শক্ত হওয়ার কারণে এরা সহজেই শিকারের গলায় কামড় বসাতে পারত। বন্ধুরা, যদিও সেবাটন টাইগারদের বর্তমান টাইগারের পূর্বপুরুষ বলে মানা হয়, কেননা তাদের শারীরিক গঠন বর্তমান বাঘেদের মতোই, কিন্তু এদের আচরণ ছিল সিংহের মতো। বিজ্ঞানীদের মতে স্মিলোডন টাইগারও সিংহের মতো দলবদ্ধভাবে আক্রমণ করত। এরা নিজেদের থেকে 2 গুণ বড় আকৃতির প্রাণী, যেমন জঙ্গলি মহিষ, উট এবং হাতিদের মতো প্রাণীদের আক্রমণ করত। এমনকি এরা হাতির সবথেকে বড় পূর্বপুরুষ ম্যামকদেরও আক্রমণ করত। আর অন্যদিকে সাইবেরিয়ান টাইগার এরা একাই শিকার করে থাকে, এরা বেশিরভাগ সময় হরিণের মতোই ছোট আকৃতির প্রাণীকে শিকার করে থাকে। এবার যদি বলি হান্টিং টেকনিকের কথা, তাহলে সাইবেরিয়ান টাইগার নিজের শিকারের গলায় এত জোরে কামড় দিয়ে ধরে যে
শিকারীর কিছু সময়ের মধ্যেই সেখানেই মৃত্যু হয়ে যায়। আর অন্যদিকে সেবাটন টাইগার হঠাৎ করেই শিকারীর উপর ঝাঁপিয়ে পড়ত এবং সামনের থাবা দিয়ে তাকে নিচে ফেলে দিত, আর তারপর নিজের বিশাল আকৃতির দাঁত সেই প্রাণীর গলায় ঢুকিয়ে দিত এবং সেই প্রাণীর মৃত্যু হয়ে যেত। তো বন্ধুরা, এত সব কিছু জানার পর এবার জেনে নিই, যদি সেবাটন টাইগার ও সাইবেরিয়ান টাইগারদের মধ্যে লড়াই হতো তাহলে কে জিতবে। এমনিতে তো সেবাটন টাইগারকে ক্যাট ফ্যামিলির সবথেকে বড় ও ভয়ঙ্কর খুনি প্রাণী হিসেবে মানা হয়, যারা সেই সময় পৃথিবীতে পাওয়া যেত যখন হাতির দ্বিগুণ বড় জীব এই পৃথিবীতে বসবাস করত। আর সেবাটন টাইগার এইসব প্রাণীদেরকেই নিজেদের শিকার বানাতো। আর সেখানে অন্যদিকে বর্তমান সময়ে পাওয়া সাইবেরিয়ান টাইগার এত শক্তিশালী শরীর থাকা সত্ত্বেও হাতির মতো প্রাণীকে আক্রমণ করতে ভয় পায়। তাহলে হাতির চেয়ে দ্বিগুণ আকারের প্রাণীদের কীভাবে সেবাটন টাইগার শিকার করত? তাহলে এই সকল কথা জানার পর আপনি তো এটা বুঝতেই পারছেন যে সেবাটন টাইগারের সাইবেরিয়ান টাইগারদের সঙ্গে লড়াই হলে সেবাটন টাইগার খুব সহজেই জিতে যেত। এবং যদিও বা এদের মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে সেবাটন টাইগার যদি সাইবেরিয়ান টাইগারদের গলায় কামড় দেয়, সাইবেরিয়ান টাইগারদের সাথে সাথেই মৃত্যু হয়ে যাবে। তবে যদি সাইবেরিয়ান টাইগার সেবাটন টাইগারদের কামড় দেয়, সে সঙ্গে সঙ্গে মারা যেত না, কারণ সেবাটন টাইগার তার থাবা দিয়ে তাকে সরিয়ে দিত। তো যাই হোক বন্ধুরা, এই দুই প্রাণীর মধ্যে কোনটি জিতবে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এরকমই রহস্যজনক, রোমাঞ্চকর ও আনকমন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।